প্রিয় ছাত্রছাত্রীরা আজ তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সিলেবাসের ইতিহাসের সাজেশান দেব। এই ইতিহাসের সাজেশান দেওয়ার মূল কারণ হলো এদের মধ্যে অনেকেই হয়তো আছো যারা আমার সাজেশানটা পাবে তাদের থার্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই ফার্স্ট ইয়ারের সাপ্লি হিসাবে ইতিহাস থেকে গেছে বিশেষ করে তাদের উদ্দেশ্যেই এই আমার সাজেশানটা বানানো এই সাজেশানের ভাগটা বলনি কোশ্চেনের ভাগটা প্রথমে তোমাদের তিনটে বড় প্রশ্ন থাকে কুড়ি নাম্বার করে ষাট নাম্বার আর চারটে টিকা থাকে পাঁচ নাম্বার করে কুড়ি নাম্বার আর দশটা এক নাম্বার করে দু নাম্বার করে শর্ট কোশ্চেন থাকে অর্থাৎ কুড়ি নাম্বার বট কোশ্চেনগুলো বলে নিই কুড়ি নাম্বারের যে প্রশ্নতে আসবে যে বট কোশ্চেনগুলো সেই প্রশ্নগুলো তোমাদের প্রথম প্রশ্ন হিসাবে ইম্পর্টেন্স আমি বেছে রেখেছি প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের ভূমিকা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন হলো হরপ্পা সংস্কৃতির নগর জীবনের মূল বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো অথবা ওর সঙ্গে করবে হরপ্পা সভ্যতার পতনের কারণ তৃতীয় প্রশ্ন বলছি তোমাদের জন্য প্রাচীন ভারতের ইতিহাস পুনরুদ্ধারে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্বগুলি লেখ তারপরের প্রশ্ন হচ্ছে মধ্যযুগের ভারতে ভক্তি আন্দোলনের ওপর একটি প্রবন্ধ লেখ পরের প্রশ্ন অশোকের ধর্মের প্রকৃতি আলোচনা করো ওর সঙ্গে একটা অথবা দিয়ে একটা প্রশ্ন করে নেবে এটা আমার ইম্পর্টেন্স বলে মনে হয়েছে মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরের প্রশ্ন করবে বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি কি কি ছিল জৈন ধর্মের সঙ্গে সেগুলি কতটা পৃথক ছিল নেক্সট প্রশ্ন হচ্ছে ইলতুতমিস কিভাবে দিল্লির সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে দিল্লির সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠায় ইলতুতমিসের ভূমিকা লেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে শেরশাহের শাসন ব্যবস্থা বর্ণনা করো ওর সঙ্গে একটা অ প্রশ্ন করবে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন সে সম্পর্কে তোমার মতামত আলোচনা করো আর টিকা সাজেশান বিশেষ করে অনেকগুলোই করতে হয় টিকাতে তাও আমি তোমাদের জন্য ইম্পর্টেন্স কতগুলো বেছে রেখেছি সেই প্রশ্নগুলো হলো অরূপার সভ্যতার পতনের কারণগুলি কি কি আর ঠিক বিশেষ করে এই সময়টায় তোমাদের সাজেশানটা দিচ্ছি এই কারণেই যে যারা থার্ড ইয়ার কমপ্লিট করে ফেলেছ তারা তারা অন্যান্য বিভিন্ন জন আছে বিভিন্ন কাজেও লিপ্ত হয়ে পড়েছো আর এই মুহূর্তে তো লকআউট চলছে লকডাউন চলছে সরি লকডাউন চলছে তোমরা বাড়িতে আছো এই সময়টা তোমরা পড়েও নিতে পারবে পরবর্তী টিকা হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ষোড়শ মহাজন পথ সম্পর্কে তোমার ধারণা লেখো তারপরের প্রশ্ন হচ্ছে পল্লব স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট প্রশ্ন খানুয়ার যুদ্ধ ও ঘর যুদ্ধের গুরুত্ব লেখো গৌতমপুর গৌতমপুত্র সাতকর্ণী সম্পর্কে লেখো মোহাম্মদ বিন তুগলকের নীতিগুলি লিখবে আর হরপ্পা সভ্যতার পতনের কারণগুলো ওখানে বড়ো প্রশ্নেও বলেছি টিকাতেও বলেছি টিকাতেও বলছি আর যে কোনো একটা জায়গায় তোমরা পেয়ে যাবে আর কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য করবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলীগুলি মূল্যায়ন করো সর্বমোট তাহলে আমি তোমাদের প্রশ্ন দিলাম উপরে বড় কোশ্চেন ষাট নম্বরের দিলাম আর নিচে টিকা কুড়ি নাম্বারে দিলাম ষাট কুড়ি আশি নাম্বারে দিয়ে দিলাম আর শর্ট কোয়েশ্চেন সেভাবে সাজেশান হয় না তোমরা শর্ট কোশ্চেনটা পুরো বইয়ের মধ্যে থেকে একটু ভালো করে পড়ে নিও সময় কম থাকলেও ভালো করে পড়ে নিও তাহলে অতি অবশ্যই তোমরা পার্ট ওয়ান পরীক্ষার যে সাপ্লিগুলো বাকি থেকে গেছে সেগুলোতে তোমরা উত্তীর্ণ হয়ে যাবে আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো আর যদি সাজেশানটা খুবই ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলো এই বলে শেষ করলাম